हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। त्रिपुरार दुटी विधानसभा केंद्रेर उपनिर्वाचने सरब भोट प्रचारेर शेष दिनेओ एगिए बीजेपी। आगामी 5ई सेप्टेम्बर सिपाही जला त्रिपुरा जिला 23 धनपुर और 20 बक्सनगर विधानसभा केंद्रेर उपनिर्वाचन अनुष्ठित होते जाच्छे। रविवार बिकेल 4:00 पर्यन्त छिल सरब भोट प्रचारेर शेष समयसीमा। सरब प्रचारेर शेष दिनेओ 20 बक्सनगर विधानसभा केंद्रे भोट प्रचारे बिरोधीदेर देखा जायनि। तबे बीजेपी शेष लग्नेओ भोट प्रचारे छाड़ देयनि कोनो प्रकार। एलाका भित्तिक विभिन्न सभार पाशापाशि मिछिल संघटित करे बीजेपी। प्रसंगत गत 2023 साले त्रिपुरा विधानसभा निर्वाचने 20 बक्सनगर विधानसभा केंद्रेर जयी सीपीआई প্রার্থীর মৃত্যুতে এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের পদত্যাগের ফলে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন পর সিপিআইএম দলকে পরাজিত করে বিজেপি জয়লাভ করেছিল 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে। কিন্তু 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে পারেনি। দুটি বিধানসভা কেন্দ্রেই ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের সংখ্যাই বেশি। বক্সনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 43,087 জন। গত বিধানসভা নির্বাচনে 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শামসুল হক 4,849 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তাফাজুল হোসেনকে পরাজিত করেছিল। শামসুল হক পেয়েছিল 19,404 ভোট। অপরদিকে বিজেপি প্রার্থী তাফাজুল হোসেন পেয়েছিল 14,555 ভোট। এবছর 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দল প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক শামসুল হকের ছেলে মিজান হোসেনকে। অপরদিকে বিজেপি তাদের বিজিত প্রার্থী তাফাজুল হোসেনের উপরই আস্থা রেখে 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম দলের প্রার্থী কৌশিক চন্দ্রকে 3,500 ভোটে পরাজিত করেছিল। 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক পেয়েছিলেন 19,148 ভোট। অপরদিকে সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ্র পেয়েছিল 15,648 ভোট। আগামী 5ই সেপ্টেম্বর ত্রিপুরা দুটি বিধানসভা নির্বাচনের উপনির্বাচনে জয়লাভের লক্ষ্যে বিজেপি সর্বশক্তি নিয়োগ করে প্রচারে নেমেছে। বাড়ি বাড়ি প্রচার শেষে রবিবার 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেনের সমর্থনে এলাকা ভিত্তিক মিছিল সংগঠিত করে বিজেপি। রবিবার তাফাজ্জল হোসেনের সমর্থনে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে পুটিয়া বাজার থেকে একটি মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে আওয়াজ ওঠে 20 বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেনকে এবার ভোটে জয়ী করতেই হবে। প্রচারের শেষ লগ্নে 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ বাম আমলে উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়ন কর্মসূচিতে বক্সনগরবাসী এবার সামিল হবে। মিছিলে অংশ নিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এবারে ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। প্রচারে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। কি মনে হচ্ছে কি হতে পারে রেজাল্ট উপনির্বাচনে? মনে হচ্ছে তো ভালোই মনে হচ্ছে, মানুষ সাড়া দিচ্ছে, সবাই পদ্ম ফুলে ভোট দেবে বক্সনগর উন্নয়নের সাথে। আপনি কি কোন কোন ইস্যুগুলি নিয়ে প্রচারে গিয়েছে? ইস্যু তো এখানে সবই ইস্যু, বক্সনগরের ডেভেলপমেন্ট তো স্তব্ধ হয়ে আছে আজকে 25 বছর ধরে। এখানে মানুষের সাথে, এলাকার সাথে, জনগণের সাথে কোনো কাজই সিপিএম করেনি, যার জন্য পুরো উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিজেপি সরকারটা চলছে, একটা উন্নয়নের যজ্ঞ চলছে এবং উন্নয়নের বন্যা চলছে, তার সাথে বক্সনগর আমরা সামিল হতে পারিনি। 2078 পারেনি, 23 পারেনি, এর আগেও 25 বছর এটাকে জঙ্গলে রাজত্ব কায়েম করে গিয়েছিল। তো যার জন্য বক্সনগর আমরা 30 বছর ধরে পিছিয়ে আছি, যার জন্য প্রত্যেকটি আমাদের ইস্যু। আর সবচেয়ে বড় ইস্যু হলো দিল্লিতে বিজেপি, ত্রিপুরাতে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং সারা ত্রিপুরার যে উন্নয়নের বন্যা এবং উন্নয়নের যজ্ঞ চলছে, তার সাথে বক্সনগরকে সামিল করা।
এবারে এই উপভোটে কোন কোন ইস্যুগুলি প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? না, নির্বাচনের উপনির্বাচনের প্রচারে আজকে প্রায় শেষ লগ্ন। তো আমরা 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে 1 নম্বর শক্তিকাণ্ড অন্তর্গত 5টি বুথে, রহিমপুরে 1, 2, 3 এবং পটিয়ার 4, 5। আজকে এখানে আমরা 2 নম্বর বুথে, 4 নম্বরের ওয়ার্ড কত নম্বর ওয়ার্ডে আমরা আছি। আমরা বাড়ি বাড়ি প্রচারে কিছুটা গিয়েছি, বিভিন্ন জায়গা রাস্তা আমরা দলের হয়ে আমরা প্রচার শেষ লগ্নে আমরা ঝড় তোলার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে প্রাক্তন বিধায়ক দিলীপ দাস মহোদয় আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সদর আরবানে অসীম ভট্টাচার্য আছেন, আমাদের ডিস্ট্রিক্টের যিনি সেক্রেটারি নারায়ণ দত্ত আছেন, শক্তিকেতন ইনচার্জ এখানে যিনি বুথ প্রেসিডেন্ট, এবং বিভিন্ন কার্যকর্তারা আগরতলা এবং এই বক্সনগর কেন্দ্রে আমরা সবাই বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। একটা দিকেই খুব ভালো লেগেছে, এবার কিন্তু বক্সনগরবাসী বিশেষ করে আমি বলবো এই 5টা বুথের আমরা যে দায়িত্ব আছে, প্রতিদিনই আমরা প্রতিটি বাড়িতে যাচ্ছি, প্রত্যেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবার ভারতীয় জনতা পার্টি প্রার্থী তপাজুল হোসেনকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। উদ্দেশ্য একটাই হচ্ছে আমাদের ডক্টর মানুষের নেতৃত্বে সরকারের যে উন্নয়ন কাজ চলছে, বক্সনগরবাসী এবার সামিল হতে চাইছেন আমাদের দলের সঙ্গে, আমাদের সরকারের সঙ্গে, সরকারের উন্নয়নের পাশে তারা থাকার জন্য এবার মরিয়া হয়ে গেছেন এবং তারা ভোট দেবেন আগামী 5 তারিখ। শুধু সময়ের অপেক্ষায় আমি বলবো যে আমাদের যে এলাকা ঘুরে যেটা আমরা দেখেছি বা বুঝেছি মানুষের সঙ্গে কথা বলে, সবাই প্রস্তুত আছেন এবং ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার জন্য এই ক্যান্ডিডেট একটা বলবো যে সরকার কোনো পরিবর্তন, সরকার আমাদের এমনি অ্যাবসলিউট মেজরিটি আছে, সরকার ভালো চলছে, ভালো কাজ করছে, কিন্তু এই নির্বাচন কিন্তু বক্সনগরবাসীর জন্য ভাগ্যে চাকা ঘুরিয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন কমিউনিস্ট শাসনে এই সহ এই বক্সনগর এলাকায় দেখা গেল প্রতিটি জায়গা এত অনন্য, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, সমস্ত কিন্তু আমাদের সরকার আসার পর অনেকটা কাজ করার চেষ্টা করেছে। যেহেতু কমিউনিস্ট ছিল তারা এই এলাকার মানুষকে ভুল বুঝিয়ে সন্ত্রাস করে বা প্রভাবিত করে তারা গত 2টি নির্বাচনে জয়ী হয়েছিল, কিন্তু কাজ করেনি কমিউনিস্ট পার্টি, সারা রাজ্যেই কাজ করেনি বলেই তো আমাদের কাজ করতে হচ্ছে। তাই আমাদের সরকার 5 বছরে মানুষের নেতৃত্বে এই সরকার ভালো কাজ করছেন, সেই উন্নয়নের সঙ্গে বক্সনগরবাসী এবার নিজেকে জড়াবেন, নিজেকে অংশগ্রহণ করাবেন, এটা আমার বিশ্বাস। এবং আজকে প্রচারের শেষ লগ্নে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6-6 বার বিধানসভা কেন্দ্রে এসেছেন, আমাদের রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যরা এসেছেন, আমাদের দলের সমস্ত পদাধিকারী এসেছেন, সবাই চাইছেন বক্সনগরবাসীকে এবার এই কমিউনিস্ট থেকে মুক্ত করার জন্য। সেই কাজে বক্সনগরবাসীর যারা কমিউনিস্ট বন্ধুরা ছিলেন তারাও কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের কথা বলে যেটা বুঝেছি, আমাদের যারা নেতৃত্বরা আছেন বিভিন্ন তারা কিন্তু যেটা আমাদেরকে বলেছেন আমরা যেটা বুঝেছি যে এবার বক্সনগরবাসী একদম সমস্ত দলমত নির্বিশেষে তপাজুল হোসেনকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, আমরা বিপুল ভোটে জয়ী হব, শুধু বক্সনগর নয় ধনপুর কেন্দ্র 2টি উপনির্বাচনে এবার সারা দেশবাসীর কাছে, সারা রাজ্যবাসীর কাছে বার্তা দেবে এবং বক্সনগরবাসীর কাছে আমি বলবো তারা একটা গর্ববোধ করতে পারবেন যে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সামিল হয়েছেন, এই সরকারের উন্নয়নে তারা অংশীদার হতে চাইছেন।